নমস্কার, আপনারা দেখছেন তারা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। আর এই মুহূর্তে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, যাদবপুর কাণ্ডে পক্সো ধারা যোগ করলো পুলিশ। ওই ছাত্রের সঙ্গে যৌন নির্যাতন এবং শরীরে বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাকার চিহ্ন আছে বলে জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। এই ঘটনায় ধৃত দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকেও 22 আগস্ট পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার দিন যাদবপুর থানায় ফোন গিয়েছিল রাত 11টা নাগাদ। পুলিশ মেন হোস্টেলের গেটে গেলেও কেন দীর্ঘ সময় গেট বন্ধ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় দুই দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে পুলিশ হেফাজতে পাঠালো আদালত। হোস্টেলের এক রাঁধুনি এবং এক ছাত্রের বয়ান থেকে পুলিশের কাছে র্যাগিং তত্ত্ব আরও জোরালো হয়ে উঠেছে। ওই ছাত্র যে যৌন নির্যাতনের শিকার হয়েছে, তার গায়ে একাধিক সিগারেটের ছ্যাঁকা, শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। এদিন নদিয়ার রানাঘাটে ওই ছাত্রের মামার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। পরিবারের সাথে দেখা করে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই আশ্বাস দিয়েছেন তিনি। শুধু একটা কথা বলতে চাই, যেহেতু ওকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছিল এবং ওর নানা রকম জায়গাতে মানে সিগারেটের ছ্যাঁকা পাওয়া গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ও যখন ফোন করেছিল বাড়িতে, ও ভাইকে বলেছিল যে মানে ওকে বারবার বলা হচ্ছে গিয়ে এটসেট্রা, সুতরাং এটা যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে। এবং যেহেতু ওর 18 বছর বয়স হয়নি, সেই জন্যে এটা কিন্তু পক্সো কেস। আমরা যেহেতু এটা জানতাম না যে ও মাইনর, এবং আপনারাও জানতেন না, এবং এটা যে যৌন নির্যাতনও থাকবে সেটা আমরা কেউই সেভাবে বুঝতে পারিনি, তাই ওর নাম ওর আইডেন্টিটি সবই রিভিলড হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে এরপরের অন্তত ওর নামটা বলবেন না, কারণ যেহেতু পক্সো কেস তো ওর একটা ডিগনিটির ব্যাপার আছে। আর আমরা অত্যন্ত মর্মাহত ঘটনাটিতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাব আজকে, এবং আমরা হস্টেলটা পরিদর্শন করব এবং রেজিস্টার দেখতে চাইব, এবং যদি সেখানে আমরা জানি যে সেখানে সিসিটিভি নেই, সেখানে রেজিস্টার মেনটেন হয় না, এটা অমার্জনীয় অপরাধ। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আজকে যাদবপুর ইউনিভার্সিটি একটা আতর ঘরে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রিগিং, এবং প্রত্যেকটা জায়গায় যখন ভোটের নামে এখানে দেখেছেন যে কীভাবে এরা সন্ত্রাস চালায়, এরা কমিউনিজমের কথা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে এরা মানেন না, এরা ভারতবর্ষের মাটিতে থাকেন, ভারতবর্ষকে মানে না, তাই সার্বিকভাবেই ভারতীয় জনতা যুব মোর্চা আজকে মাঠে নেমে আজকে এখানে ধারা ঘেরাও করেছে। এক প্রাক্তন এবং দুই দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতারের পর পুলিশ অনেকটাই স্পষ্ট, প্রবল মানসিক চাপ দেওয়া হয় ওই ছাত্রটিকে। পরিচয় পর্বের নামে চলে নির্যাতন পর্ব। মৃত্যুর আগে ফোন করে মাকে ভালো নেই বলে জানিয়েছিল ওই ছাত্রটি। কিছু বলতে চেয়েছিল সে, হোস্টেলের কথা জানাতে চাওয়ায় কি কাল হলো তার, প্রশ্ন উঠেছে হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। তবে কি এমনটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল মেন হোস্টেলের, যার পরিণতি অনেক স্বপ্ন নিয়ে পড়তে আসা এক মেধাবী ছাত্র প্রাণ দিয়ে চুকিয়ে গেল। ধৃত মনতোষ ঘোষের অতিথি হিসেবে হোস্টেলের 68 নম্বর ঘরে প্রথম বর্ষের ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু বুধবার রাত 10টার পর পরিচয় করানোর নাম করে তাকে নিয়ে যাওয়া হয় অন্য রুমে। এর আগেও সিনিয়ররা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছে এমন প্রমাণ মিলেছে। সেখানে পরিচয় পর্বে নেতৃত্ব দেন প্রাক্তনী সৌরভ চৌধুরী। মেন হোস্টেলে প্রাক্তনী হলেও একচ্ছত্র আধিপত্য ছিল সৌরভের। পরিচয় পর্বের সময় মনতোষ ঘোষ, দীপ শেখর দত্ত ছাড়াও আরও কয়েকজন ছিল বলে নিশ্চিত পুলিশ। তবে পুলিশের কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, কোনো কিছু আড়াল করতেই কি তিনতলা থেকে ফেলে দেওয়া হলো ওই ছাত্রকে, নাকি প্রবল চাপ আর সিনিয়রদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সম্মান রক্ষার জন্য ঝাঁপ দিয়েছিল সে। এই নিয়ে হোস্টেলের ঘর থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে মিলেছে বেশ কিছু তথ্য। ডায়েরির হাতে লেখা কি ওই ছাত্রের, তা জানতে বগুড়ায় যায় হোমিসাইড শাখার 4 সদস্যের প্রতিনিধি দল। প্রথমে রানাঘাটে ওই ছাত্রের মামার বাড়িতে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে মা ও বাবার সাথে দীর্ঘক্ষণ কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তারা। এরপর রানাঘাট থেকে সোজা চলে আসেন বগুড়াতে। বগুড়ায় ওই ছাত্রের বাড়িতে তার ব্যবহার করা ডায়েরির হাতের লেখা মেলানোর জন্য বেশ কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। হোমিসাইড শাখার সদস্যরা আসার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, স্লোগান দেন। বগুড়া থেকে যাদবপুরে গিয়ে তারা আন্দোলন করবেন বলেও হুমকি দেন স্থানীয় বাসিন্দারা। অগ্রদীপ যেদিন মার্ডার হয়, স্বপ্নদীপ যেদিন মার্ডার হয় সেদিন 9টা নাগাদ বাড়িতে ফোন করেছিল, বাড়িতে ফোন করে বলেছিল মা আমি এখানে থাকতে পারছি না, আমি এখানে টর্চার হচ্ছি, অসম্ভব। হ্যাঁ, যাদব তারপরে তার বাড়িতে ফেরা হয়নি,
এই পাড়ার জন্য এইভাবে কলেজ চলবে ছেলে হিসেবে কেমন এইভাবে কলেজ চলবে এই পাড়ায় ওর থেকে ভদ্র শান্ত ছেলে নেই যে ছেলে পড়াশোনা ছাড়া কিছু বোঝে না খেলাধুলাটাও তার কাছে প্রায়োরিটি নেই সে পড়াশোনাটাকে প্রেফার করে এবং পাড়ার অনেকেই সেইভাবে ওকে কোনোদিন সবসময় দেখে না পড়াশোনার জন্য যদি স্কুলে যায় সেইভাবেই ওকে চেনে পড়তে গেল সেইভাবে ও একটা ছেলে পাঁচিল টপ্পাতে পারে না যে ছেলেটা সে ছাপ থেকে লাভ দেওয়ার মতন সাহস কোথা থেকে পেল আর একদম এইভাবে রাজ্য চলবে এইভাবে রাজ্য চলবে সাংবাদিকদের বলার আপনারা বাস্তব ঘটনা তুলে ধরুন এটা একদম আত্মহত্যা এটা বলার রাইট আপনাদের নেই এটা আত্মহত্যা এটা বলা লেখার আর্টিকেলটা লেখার মতন জিনিস এইভাবে রাজ্য চললে ছেলে মেয়ে মানুষ হবে না এবং আমাদের বক্তব্য সৌরভ চৌধুরী যার নাম তুলে আসছে তার ফ্যামিলি এবং তাদের ভিডিও নিয়ে আসুন একদম একদম মানুষ চেনুক তাদের ফ্যামিলিকে ফাঁসি দেন ওদের নোংরা চোখে দেখুক ক্যামেরা গোন তবেই তো বোঝা যাবে প্রশাসনের ক্যামেরার দরকার নেই এদিকে ক্যামেরা গোন বয়স খতিয়ে দেখে পোস্কো ধারা যোগ করে পুলিশ নিলয় ভট্টাচার্যের রিপোর্ট তারা নিউজ নদিয়া